সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অর্থনীতি প্রথম পথে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, উপরের ছবিতে সবজি বাজার আর নিচের ছবিতে মাছ বাজার। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বাজার ভারসাম্য নিয়ে তত্ত্ব দেন। পাঠশালায় শিক্ষার্থীরা আমরা যা যা শিখতে পারব, ভারসাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারব, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে পারব, চাহিদা ও যোগান রাখার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ বিশ্লেষণ করতে পারব। বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য নির্দিষ্ট দামে চাহিদা ও যোগানে সমতা থাকে, মানে যে পরিমাণ দ্রব্যের যোগান বাজারে থাকবে সেই পরিমাণ দ্রব্যের চাহিদা বাজারে থাকবে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন মাছ নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যজন অন্য পাশে অর্থ মানে বাজারে মাছের চাহিদা আছে, দ্রব্যের দাম। দাম বলতে সাধারণত আমরা বুঝি কোনো দ্রব্য সামগ্রী যে দামে ক্রয় বা বিক্রি করা হয়, যে দামে দ্রব্য সামগ্রী ক্রয় বা বিক্রি করা হয় তাকেই দ্রব্যের দাম বলে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা আছে। এখানে উপরে ছবিতে গাড়ি দেখতে পাচ্ছি, পাশের ছবিতে মাছ দেখতে পাচ্ছি এবং অপর পাশের ছবিতে আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি। এইসব দ্রব্যের চাহিদা বা আকাঙ্ক্ষা আমাদের মনে থাকতে পারে। অর্থনীতিতে চাহিদার কোনো দ্রব্য পর আকাঙ্ক্ষা থাকলেই হবে না, কোনো চাহিদা করতে হলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কোনো দ্রব্য পাবার ইচ্ছা থাকতে হবে, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে ক্রেতা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। একটা নির্দিষ্ট সময়, একটা সময় নির্ধারিত থাকবে, সেই সময়ে যে দ্রব্যের দামও নির্ধারিত থাকবে, দামে একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে রাজি থাকে তাকে দ্রব্যের চাহিদা বলে। এখানে আমরা দেখছি বাজারে বিভিন্ন ধরনের দ্রব্যের সরবরাহ আছে, মানে মজুদ আছে। যোগান, অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে। একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা একটা নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলে। চাহিদার বৈশিষ্ট্য কয়েকটি, চাহিদার সঠিক উত্তর হল চাহিদার বৈশিষ্ট্য তিনটি। বাজার ভারসাম্য একটি কাল্পনিক সূচি। সূচিতে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম, পি মানে প্রাইস, প্রাইস মানে হচ্ছে দ্রব্যের দাম, ডি মানে ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, এস মানে সাপ্লাই হচ্ছে যোগান। চাহিদা ও যোগানের সম্পর্ক এবং দামের অবস্থা, এখানে দ্রব্যের দাম যখন 5 টাকা ছিল চাহিদার পরিমাণ ছিল 300, কিন্তু বাজারে যোগানের পরিমাণ ছিল 100, চাহিদার পরিমাণ বেশি ছিল এবং যোগানের পরিমাণ কম ছিল, তার মানে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। দ্রব্যের দাম যখন 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো, চাহিদার পরিমাণ 300 থেকে হ্রাস পেয়ে 200, যোগানের পরিমাণ 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 হলো এবং চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য সমতা, মানে ভারসাম্য দাম ও পরিমাণ। দ্রব্যের দাম যখন 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, চাহিদার পরিমাণ 200 টাকা থেকে হ্রাস পেয়ে 100 টাকা হলো, যোগানের পরিমাণ 200 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 300 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে গেল, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে মানে দাম হ্রাস পাবে। বেশি সুতরাং বিক্রেতা দাম বাড়বে, 15 টাকা দামে যোগান 200 একক বেশি সুতরাং বিক্রেতা দাম কমাবে,
আর 5 টাকা দামে চাহিদা ও যোগান সমান সুতরাং ভারসাম্য অবস্থা বিরাজ করবে। এখানে দেখছি যে ভূমি অক্ষে চাহিদা ও যোগান দেখতে পাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা দ্রব্যের দাম মানে প্রাইস দেখতে পাচ্ছি। দ্রব্যের দাম যখন 5 টাকা চাহিদা পরিমাণ 300 একক তাহলে কিন্তু এ দ্রব্যের দাম যখন 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো যোগানের চাহিদা পরিমাণ 300 একক থেকে হ্রাস পেয়ে 200 একক হলো প্রাপ্ত বিন্দু কি। দ্রব্যের দাম যখন 10 টাকা থেকে আরো বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো চাহিদার পরিমাণ 200 একক থেকে হ্রাস পেয়ে 100 একক হলো প্রাপ্ত বিন্দু বি। এখন এ ই বি বিন্দু তিনটি যোগ করলে আমরা ডি ডি চাহিদা রেখা পাবো। চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী। দ্রব্যের দাম যখন 15 টাকা যোগানের পরিমাণ 300 একক প্রাপ্ত বিন্দু সি। দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ 200 একক প্রাপ্ত বিন্দু ই। দ্রব্যের দাম যখন 10 টাকা থেকে হ্রাস পেয়ে 5 টাকা হলো যোগানের পরিমাণ 200 একক থেকে হ্রাস পেয়ে 100 একক হলো। এফ ই সি বিন্দু তিনটি যোগ করলে এস এস যোগান রেখা সাপ্লাই রেখা মানে যোগান রেখা পাওয়া যায়। এখন ডি ডি ডিমান্ডার মানে চাহিদা রেখা এবং এস এস সাপ্লাই কার মানে যোগান রেখা এই বিন্দুতে নির্মিত হয়েছে। তো এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে 10 টাকা দামে চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে 200 টাকা চাহিদা যোগান সমান। শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।